কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আমার সৌদি আরবের ধাম একজন বড় আলেম তিনি যে বড় আলেম সন্দেহ নাই একজন শায়েক মতিউর রহমান মদানি এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন আলেমকে আলেম হিসাবে মানেন না মোমেনের বিরুদ্ধে কথা বলেন মুসলমানের দুষ্টুতি তালাশ করেন তিনি কখনো মুসলমান হতে পারেন না মোমেন হতে পারেন না তিনি বড় আলেম হতে পারেন না তিনি কারো না কারো দালা করা শুরু করে দিয়েছেন এই লোকটা যেই লোক সারা পৃথিবীর বড় বড় স্কলারদেরকে আলেম মনে করেন না সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলেন আলেমকে আলেম হিসাবে মানেন না মুমিনের বিরুদ্ধে কথা বলেন মুসলমানের দুষ্টুতি তালাশ করেন তিনি কখনো মুসলমান হতে পারেন না মুমিন হতে পারেন না তিনি বড় আলেম হতে পারেন না তিনি কারো না কারো করা শুরু করে দিয়েছেন

এখন যদি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شمدت مسلم أمّا আমরা ইতিমধ্যে দেখেছি ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে কিছু আলেম যারা বিভিন্নভাবে এই দাবি করে আসছেন যে সুন্নত মানা যাবে কিন্তু হাদিস মানা যাবে না সুন্নত মানার জন্য বলা হয়েছে হাদিস মানার জন্য বলা হয় নাই আপনাদের গেথার্থে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের মধ্যে বিশেষ করে দুই সিস্টেমের আলেমকে আমরা প্রসিদ্ধ আলেম হিসাবে চিনি তাদেরকে বড় আলেম হিসাবে জানি এই দুই সিস্টেমের আলেমের মধ্যে আমরা যদি দেখি এক সিস্টেম হল যারা তার বাপ দাদা পীর তাহার কারণে শিলচিলা এই শিলচিলাতে তিনিও পীর হয়ে যাচ্ছেন সেই হিসাবে তার মুখে দাঁড়িয়ে থাকুক অথবা না থাকুক সে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকুক অথবা না থাকুক সে আলেম হোক আর জাহেলি হোক সে পীরের সন্তান হিসাবে সে পীর হবে পীরের সন্তান হিসাবে সে পীর জাদা আর খেলাফতপ্রাপ্ত সে হবে সেই জন্য তাকে লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করবে আর এই ব্যক্তিটা একজন আলেম হিসাবে খ্যাতি পাচ্ছে এই বাংলাদেশের মধ্যে এরকম অনেক লোকই আছেন তাদের মধ্যে প্রসিদ্ধ একজন লোক রয়েছেন যিনি ফৈজুল করিম সাহেব চর্মনাই নাই উনি সহকারে আরো কিছু লোক আছেন অলিপুরি সাহেব রয়েছেন নোমান কাসিমি সাহেব রয়েছেন হাফিজুর রহমান সাহেব রয়েছেন যারা তাদের দাবি তাদের দলিল যে নাবিকিম সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্না মানতে হবে হাদিস মানা যাবে না সেই জন্য ফয়জুল করিম সাহেব তিনি চ্যালেঞ্জ করেছেন যে কেউ যদি বলে যে হাদিস মানতে হবে এরকম কোন দলিল যদি কেউ দেখাতে পারে তাহলে আমি আমার জিব্বাকে কেটে ফেলব সুন্নাহ মানতে হবে এরও দলিল আছে কিন্তু হাদিস মানতে হবে এর কোন দলিল নাই সুতরাং কেউ যদি বলতে পারে যে হাদিস মানতে হবে তাহলে আমি আমার জিব্বাকে কেটে ফেলব আস্তাগফিরুল্লাহ মান তামাসসাকা সুন্নতি আন্দা ফাসাদি উম্মতি ফালাহু আযর নিয়াত শহীদ মান আহইয়া সুন্নতি ফাকাত আহইয়ানি মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি এই কথা বলেন নাই যে আমার হাদিসকে mohabbat করলে আমার হাদিসকে জেন্দা করলে ধরো তোমরা হাদিসকে এই কথা আল্লাহর নবী গোটা জকিরের হাদিসার মধ্যে যদি একটা জয়েফ রওয়ায়াত দেখাতে পারেন তাহলে আমার জীবরা কাটিয়া দিয়েন হাদিস অনুসরণ করার জন্য বলছে হাদিস অনুসরণ করার জন্য বলছে এরকম একটা রওয়ায়াত সাই জয়েফ সহিবাদ দাও তোমরা তো সহি সহি করো সহিবাদ আল্লানবি হাদিস মানার জন্য বলছেন এরকম একটা রওয়াত যদি জয়ীফ হওয়া দেখাতে পারো আমার জীব্রা কাটিয়ে দিও ভারতালার কাছে হেফাজত চাচ্ছি এই সমস্ত মানুষগুলি থেকে যারা মানুষকে প্রতভ্রস্ত করছে যারা সাধারণ মানুষগুলিকে বেখলি দিয়ে বুলি দিয়ে বিভিন্নভাবে সলচাতরি করে বিভিন্ন কসম কেটে চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে দিন ইসলাম থেকে সরিয়ে নিচ্ছেন সমস্ত দিনই বন্ধুগণ এক নাম্বার আল্লাহ সুবাহানার ইতিয়ার হল চ্যালেঞ্জ করা তিনি বলেছেন এটা এরকম একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই চ্যালেঞ্জ সরে দিলেন সোরা বাকারা সোরা নাম্বার দুই আর নাম্বার দুইয়ের মধ্যে তাহলে আল্লাহ সুবাহান জন্য চ্যালেঞ্জ শোভা পাই আর শয়তানও চ্যালেঞ্জ করেছিল আল্লাহ সুভান তাল্লার কাছে যে আদমের জন্য আমাকে তুমি এই অভিসম্পাদ দিয়েছ সুতরাং এই আদমের সন্তান গুলিকে আমি নামে নিয়েই ছাড়বো শৈতান অবৈধ চ্যালেঞ্জ দিয়েছিল তাইলে আল্লাহ সুভান তাল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন এই চ্যালেঞ্জ সত্য সঠিক চ্যালেঞ্জ আর শয়তানের চ্যালেঞ্জ হলো মিথ্যা চ্যালেঞ্জ আর মানুষ কখনো চ্যালেঞ্জ করতে পারে না কারণ আল্লাহ সুমান তালা পবিত্র করেন আঠাশের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে মানুষের চিন্তা তার জ্ঞান তার বুদ্ধি তার সব কিছু দুর্বল দুর্বল মানুষ কখনো চ্যালেঞ্জ করতে পারে না বরং দুর্বল মানুষ যদি কোনো অর্জন করে আল্লাহর শুক্র আদায় করবে লাং সাকার তুমলা সময় দিনে বন্ধুগণ সুতরাং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আসলে কোনো মুমিনের লক্ষণ নয় এরপরও কথা হলো সে চ্যালেঞ্জ কিভাবে সুরে তাকে এই ইখতিয়ার কে দিয়েছে যে জিব্বা কেটে ফেলার চ্যালেঞ্জ সুর সে সে জিব্বা কেটে ফেলবে সে এরকম ভাবে আত্মহত্যা করে ফেলবে নিজের অঙ্গ মানুষের কোনো অঙ্গ কোনো একটা হাত অথবা আঙ্গুল কাটার কোনো এখতিয়ার তার নিজের আছে যে ইচ্ছা করে সে চ্যালেঞ্জ করে হাত কেটে ফেলবে নাক কেটে ফেলবে কান কেটে ফেলবে জিব্বা কেটে ফেলবে এই এখতিয়ার কি দিন ইসলামে তাকে দিয়েছেন এটাকে আসলে কোনো শায়েকের কথা হতে পারে আলেমের কথা হতে পারে একজন পীরের কথা হতে পারে একজন যে তাকে একজন যাকে অনুসরণ করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম একটা মানুষের কথা হতে পারে না একজন মানে রুগীর কথা হতে পারে যে মেন্টালিটি রুগী যার চিকিৎসার প্রয়োজন এরকম মানুষ থেকে আল্লাহ সুমদাল আমাদেরকে হেফাজত করুক অত সো আল্লাহ সুবান্লাহ পবিত্র করে না ত্রিশের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন তোমরা নিজেরাই কি করো না নিজেদেরকে হত্যা করিও না তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আমরা জানি যে আসলে এই আত্মহত্যাটা মহাপাপ কিভাবে একটা লোক বলতে পারে যে আমি আমার জিব্বা কেটে ফেলবো জিব্বা কেটলে কাটলে সে মারা যেতে পারে আত্মহত্যা মহাপাপ যে ব্যক্তিটা মহাপাপ করে এ একা আবার পীর হয় নাকি এটা সাহেক হতে পারে পদ প্রদর্শক হইতে পারে তাকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে এই পীর আত্মহত্যা করার কারণে যাহান নামে যাবে যে ভাবে আত্মহত্যা করবে সে ওইরকমভাবে জাহান নামে যাবে তার অনুসারীদের অবস্থাগুলি কি হবে আল্লাহ সুহান আমাদেরকে কখন বুঝ দিবেন আল্লাহ একবার সময় তো বন্ধুগণ তাদের যে দাবিগুলি রয়েছে কেন তারা এই দাবি করল এই হল এক সিস্টেমের আলেম আরেক সিস্টেমের আলেম রয়েছেন যারা এরকম ভাবে কণ্ঠ ভালো থাকার কারণে তার সুর ভালো থাকার কারণে কণ্ঠ ভালো থাকার কারণে আল্লাহ সুমনতলা তাকে ভালো কণ্ঠ দিয়েছেন সেই জন্য তিনি কি করেছেন কিছু এরকম ভাবে মাদ্রাসায় পড়েছেন সে আলেম নামে পরিচিত এখন কণ্ঠ ভালো আর সমস্যা নাই বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ এরকম অনেক আলেম রয়েছেন আমরা জানি অনেকের পরিচয় আমাদের সামনে আছে যাদের কণ্ঠ ভালো সুতরাং সে আলেম যদি আমরা দেখি এরকম কিছু আলেম আমাদের সামনে আমরা দেখতে পাই এরকম কিছু আলেমের মধ্যে দু একজনের নাম আমি বলছি মোল্লা নাসিম উদ্দিন আমির হামজা এরকম সিস্টেমের কিছু আলেম রয়েছেন যারা শেখ মু রহমান মাদানে হাফেজাহুল্লাহকে প্রতিবাদ করতে जाया উনি বলেছেন তার যে যদি আপনি ইউটিউব থেকে মওদুদী রহমাতুল্লাহ আলাইহির নামে যেগুলি বিতাম অর্থাৎ মওদুদী রহমাতুল্লাহ আলাইহির যে মি তাকিদাগুলি ছিল এগুলি যে উনি তুলে ধরেছেন এগুলি যদি ইউটিউব থেকে আউট করা না হয় তাহলে জনগণ কেন এস शेख মুতি রহমান মাদানী হাফেজাহুল্লাহর বিরুদ্ধে জাগিয়ে তুলবেন যাতে করে এই রকম ভাবে জাগিয়ে তুলবেন যেটা পরবর্তীতে হয় সহ্য করতে পারবেন না এগুলো আপনি আপনার অনুসারীদেরকে বলেন ইউটিউব থেকে যেন ডিলিট করে দেয় আর যদি আপনি সেটা না করেন আমরা কিন্তু হজম করতে পারবেন না কিন্তু যেই ভিডিও গুলা বানাইছেন এগুলো আপনি আপনার অনুসারীদেরকে বলেন ইউটিউব থেকে যেন ডিলিট করে দেয় আর যদি আপনি সেটা না করেন তাহলে আমরা কিন্তু হাজার হাজার লোকদেরকে আপনাদের বিরুদ্ধে জাগায় তুলব পরে কিন্তু হজম করতে পারবেন না কিন্তু যেই ভিডিওগুলা বানাইছেন এগুলো আপনি আপনার অনুসারীদেরকে বলেন ইউটিউব থেকে যেন ডিলিট করে দেয় আর যদি আপনি সেটা না করেন তাহলে আমরা কিন্তু হাজার হাজার আপনাদের বিরুদ্ধে তুলব পরে কিন্তু হজম করতে পারবেন না একজন ভাই আমাদের একজন ভাই তিনি হুমকি দিলেন শেখ মতিউর রহমান মাদানিকে উল্লেখ করে যে আপনার এই ভিডিওটি আপনি ডিলিট করে দেন তিনি কি করেছেন মানল্লাহ আবুল আলা মাহদুদি রাহমাহুল্লাহ তিনি একজন আলেম তো তার মানহাস যতটুকু আমরা বুঝি পরিষ্কার ছিল না তো তিনি তার বইগুলো তাফসীরগুলো খুলে খুলে মূল তাফসীরগুলো খুলে খুলে মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন আর আপনি জন্য হুমকি দিলেন কি জনক আলেম হুমকি দিলেন যে আপনি আপনার অনুসারীদেরকে আপনার murid আপনার ছাত্রদেরকে বলেন ভিডিও ডিলিট করে দিতে প্রচার নিষেধ করতে তা না হলে আমাদের লোককে লেলিয়ে দিব আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড দেখালেন তাই না আপনি দেখাচ্ছেন যে আপনি সন্ত্রাসী আপনি ভাব দেখাচ্ছেন যে আপনি গুন্ডাদেরকে লেলিয়ে দেবেন তারা আমাদেরকে মারবে আহলে হাদিসদেরকে মারের ভয় দেখি লাভ নেই আস্তাগফিরুল্লাহ একটা আলেমের কাজ হতে পারে এগুলি এখন জাগায় তুলবেন কিভাবে জাগায় তুলবেন নমুনা আফতারা ইউটিউবের মধ্যে দেখেছেন যে উনি কিভাবে জাগায় তুলেছেন জাগাই তুলতে গিয়ে দৌড় দিয়েছেন দৌড় দিতে গিয়ে লুঙ্গি খুলে পাগড়ি পরেছেন লঙ্গি খুলে যা পাগড়ি পরেছেন এর হুশ নাই কি করে কি করলেন এর কোনো হুশ নাই লঙ্গি খুলে পাগড়ি যে পড়েছেন যে না প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে এই কথাটা তার সামনে আর কোনো খেয়াল নাই এখন লঙ্গি খুলে পাগড়ি নিচেটা তার সব কিছু দেখা যাচ্ছে তার কোনো হুশ নাই আল্লাহ একবার আল্লাহ একবার এত পর্যাপ্ত পরিমানে এলেম তাদের ভিতরে তাদেরও বয়ান সুন্নত মানতে হবে হাদিস মানা যাবে না হাদিস মানা যাবি না হাদিস মানা যাবি না সুন্নত মানতে হবে তাদের এই বয়ান আমি ভাইদেরকে বলি ভাই কতটুকু এলেম অর্জন করেছেন একটু উদাহরণ দিচ্ছি শুনুন আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে বহু আল্লামা সৃষ্টি হয়েছে বহু মুফাসের সৃষ্টি হয়েছে বহু মুহাদ্দেশ সৃষ্টি হয়েছে বহু আন্তর্জাতিক বক্তা সৃষ্টি হয়েছে শুধু বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি আজ পর্যন্ত এমন একটা মানুষ তো আর হয় নাই যে মানুষটা একটা সম্পূর্ণভাবে তাফসির লেখার যোগ্যতা তার হয়েছে এমন কোনো তাফসির দেখাতে পারবেন না তাফসির কাছির কাসির ফি জিলি কোরআন বয়ানুল কোরআন তাফিমুল কোরআন যত মারফুল কোরআন যত তাফসিরের কিতাব রয়েছে একটা তাফসিরের কিতাবও বাংলাদেশের কোনো আলেম লিখতে পারে নাই বাংলাদেশের কোনো আলেমের ভালো কোনো কিতাব এরকম ভাবে মক্কা মদিনার কোন লাইব্রেরির মধ্যে আসলে পাওয়া যায় না আপনি কি বুঝতে পেরেছেন তুকু যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের আলেমগুলির রয়েছে কদ্যুযোগ্যতা সম্পূর্ণ হয়েছে একটা তাফসিল লেখার সম্পূর্ণ তাফসিল লেখার মতো যোগ্যতা এখন পর্যন্ত হয় নাই সুতরাং কথাগুলি বলতে একটু হুশ করে বলতে হবে কতটুকু জ্ঞান অর্জন করেছেন সেদিকে খেয়াল করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি কেন তারা এই কথাগুলি বললেন সুন্দা মানতে হবে হাদিস মানা যাবে না আমরা যদি দেখি নবী করিম সাল্লাই ইসলামের একটা হাদিসের উদ্ধৃতি তারা দিচ্ছেন হাদিসটা আবু দাউদের মধ্যে রয়েছে চার হাজার ছয় শত সাত নম্বর হাদিস এখানে করিম সাল্লাহ দীর্ঘ এক হাদিসের একটা অংশের মধ্যে তিনি বলেছেন যে তোমরা কি করবে তখন এই ফেতনা ফাসাদের জামানের মধ্যে তোমরা আমার সুন্নতকে আক্রাইয়ে ধরবে এবং আমার খোলাফে এরা সেদিনের সুন্নতকে আক্রাই ধরবে অর্থাৎ এখানে সুন্নতের কথা বলা হয়েছে হাদিসের কথা বলা হয় নাই আর একটা হাদিস রয়েছে নাবিক্রিম সাল্লাহ ইসলামের এটা বুখারি হাদিস বুখারিতে রয়েছে বুখারির মধ্যে তাহুদ প্রকাশনী পাঁচ হাজার তেষট্টি নাম্বার হাদিস আধুনিক প্রকাশনী চার হাজার ছয়শতর নব্বই নাম্বার হাদিস ইসলামী ফাউন্ডেশন চার হাজার ছয়শতর তিরানব্বই নাম্বার হাদিস মুসলিমের মধ্যে রয়েছে চোদ্দশো এক নাম্বার মুস্তাদে আহমদের মধ্যে রয়েছে তেরো হাজার পাঁচশত চৌত্রিশ নাম্বার হাদিস এই হাদিসটার মধ্যে নাবিক্রিম সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যে কেউ যদি আমার করে। তাহলে সে আমার দলভুক্ত নয় এখানে সুন্নতের কথা বলছে সুন্নতের অবজ্ঞা করলে দলভুক্ত হওয়া যাবে না দল থেকে বাহিরে চলে যাবে নাবিকিনাল্লাহ ইসলামের উম্ম থেকে বাহিরে চলে যাবে এখানে শূন্যতের কথা বলা হয়েছে হাদিসের কথা বলা হয়নি

কথা বলেন নাই যদি কোন মানুষ বলে যে প্রমাণ করতে পারে যে সুন্না হাদিসকে মানতে হবে তাহলে আমি আমার জিব্বাকে কেটে ফেলবো এ হল তাদের বক্তব্য সময় উপস্থিতি আমি আপনাদের সামনে এবার বলতে চাই যে আসলে আসলে হাদিস কাকে বলে চারটা জিনিসের সমন্বয়কে হাদিস বলা হয় নাবিকিম সাল্লাহ ইসলামের কথাকে নাবিক্রিম সাল্লাহলামের কাজকে নাবিক্রিম সাল্লাহ আসলাম যেটাকে সমর্থন করেছেন সেটাকে এবং নাবিক্রিম সাল্লাহামের শারীরিক যে গঠন সম্পর্কে যে কথাগুলি এসেছে এই চারটা জিনিসকে একত্রিতভাবে নাবিক্রিম সাল্লাহ আসলামের হাদিস বলা হয় তাইলে এগুলি হল নাবিক্রিম আসলামের হাদিস তেনার কথা ওনার কাজ ওনার সমর্থন এবং ওনার শারীরিক যে বর্ণনা এসেছে এগুলিকে একত্রিতভাবে হাদিস বলা হয় এটি নাবিক্রিম সাল্লাহামের হাদিস দ্বিতীয়ত হল আল্লাহ সুবাহ তাল্লাহার পবিত্র কোরআনকে কিতাবকে আল্লাহ সুবাহতোল্লাহ হাদিস বলেছেন এটা হল হাদিস এ ব্যাপারে আল্লাহ সুবাহতোল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন সুরা জুমার তেইশ নাম্বার আয়াত সুরা তুরের পঁয়ত্রিশ নাম্বার আয়াতের উনষট নম্বর আয়াত যেমন সুরা জুমারের ত্রিশ নাম্বার আয়তির মধ্যে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন আল্লাহ কিতাবা যে আল্লাহ সুবাহ কি করেছেন নাজিল করেছেন উত্তম হাদিস কিতাব অর্থাৎ কিতাবকে আল্লাহ সুবাহ উত্তম হাদিস বলেছেন উত্তম হাদিস হল আল্লাহ সুবাহ তালার কিতাব নবী করিম সাল্লাহিসাম সব সময় একটা বক্তব্য পেশ করতেন খুদ্ার সমুদ বলতেন এই হাদিসটা রয়েছে নাসাইর মদি ইসলামী ফাউন্ডেশন যদি দেখেন পনেরোশো একাশি নম্বর হাদিস কিতাব সর্বশ্রেষ্ঠ হাদিস হল আল্লাহ সুবাহ কিতাব তাহলে বোঝা গেল আল্লাহ সুভান তাল্লার কোরআনুলিম এটা হল আল্লাহ সুভান তালার হাদিস আর কাজ অনুমতি এবং শারীরিক দিয়ে গঠনগুলিকে হাদিস অর্থাৎ পবিত্র কোরআনও হাদিস আল্লাহ সুবাহ তালের কথাগুলি হাদিস আর নাবিকিম সাল্লাহ আসলামের ইচ্ছা জিনিসও কি হাদিস এগুলিকে একসাথে হাদিস বলা হয় সময় তো উপস্থিতি এই জিনিসগুলি প্রত্যেকটা একটা অফিস থেকে এসেছে একটা জায়গা থেকে এসেছে অর্থাৎ এক আল্লাহ সাল তালার কাছ থেকে এসেছে এই দুটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই দুটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই এই কোরআনের ব্যাখ্যা হল নাবিকিম সাল্লাহলামের এই হাদিসগুলি সময়ে উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই দুটো এসেছে এর প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া নাজমের 3 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া মা ইয়ানতিকু হাওয়া ইন ইল্লা ওয়াহীয়ুহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না তিনি যেগুলি বলেন এগুলি কি ওহী আমার কাছ থেকে এসেছে তাহলে এই দুটা কি একত্রিতভাবেই হাদিস বলা হয় আর এই দুটাই আল্লাহ সুভান তাল্লার কাছ থেকে এসেছেন এই দুইটা আল্লাহ সুভান তাল্লাহির মাধ্যমে নাজিল করেছেন আর এই অখি সাতটা সিস্টেমে নাবিক্রিম আসলামের কাছে এসেছেন নাবিক্রিম কাছে অনেক সময় নিজের সুরতে এসেছেন অনেক সময় তিনি এসেছেন নাবিক্রিম সাল্লাহ আসলামের কাছে মানুষের বেশে অনেক সময় ঘন্টার আওয়াজে অনেক সময় অন্তরের মধ্যে ডালা হয়েছে অনেক সময় গুমির মধ্যে স্বপ্নের মধ্যে এরকম ভাবে আল্লাহ সুবান্তল্লাহ সাতটা সিস্টেমে নাবিক করিম সাল্লাহ ইসলামের কাছে ওহি করেছেন ওহি নাজিল করেছেন আর এই যে সাতটা সিস্টেমে যা কিছু নাজিল করা হয়েছে এই সমস্ত হাদিস বলা হয় কোনটা হলো আল্লাহ সুমাতার হাদিস আর কোনটা হলো নাবী করিম সাল্লাহ ইসলামের হাদিস এই উভয়টাকে হাদিস বলা হয় সময় উপস্থিতি এবার আমরা দেখি এইগুলি মানার ব্যাপারে আল্লাহ সুমাতাল্লাহ কি বলেছেন সূরা আহزاب 33 আয়াত নাম্বার 2 এর মধ্যে আল্লাহ সুবহান تعالی জানিয়ে দিয়েছেন ওয়াत्तাবি বিমা ইউহাই আলাইকে মির রাব্বিক হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে আপনি শুধুমাত্র তাই অনুসরণ করুন কি নাজিল করা হয়েছে এই হাদিসগুলি নাজিল করা হয়েছে এই পবিত্র কোরআন আল্লাহ সুভান তোল্লাহর হাদিস এবং নাবিক্রিম সাল্লাহ আসলামের কাছে যে হাদিস গুলো এসেছে সবগুলি সাতটা সিস্টেমে ওহির মাধ্যমে নাবিক্রিম সাল্লাহ আসলামের কাছে এসেছেন আর আল্লাহ সুভান তাল্লাহ বলেছেন মা যা কিছু ইউি করা হয়েছে ইলেই কেমন রব্বি তোমার রবের পক্ষ থেকে তুমি কি করো অত্যাবিদ এগুলি অনুসরণ করো এতায়াত করো অনুসরণ করো অনুকরণ করো ঠিক একই কথা নাবিক্রিম সাল্লাহ আসলামের ব্যাপারে আল্লাহ সুভান পবিত্র পবিত্র করে সোরা আনামসোল নাম্বার ছয় এক নাম্বার একশত ছয়ের মধ্যে জানিয়ে দিয়েছেন যে রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে অহি করা হয়েছে তুমি কি করো তার অনুসরণ করো এবার নাবিক ইমসাল্লাহ সাল্লাম কি বললেন সুরেন সোরা আনাম নাম্বার এক নম্বর এর মধ্যে বলেছেন যে ইন হাইলাই যে আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে আমি তো শুধুমাত্র তারই অনুসরণ করি তাহলে নাবিক্রম সাল্লাহামেরও শিকার আসলেন এটা যে আল্লাহ সুমানতলা বললেন তোমার কাছে যা নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো আর নাবিক্রম সাল্লাহ আলাইসালাম কি করলেন ওনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তারই অনুসরণ করেন এই কথাটি তিনি জানা দিলেন শুধুমাত্র আমি তারই অনুসরণ করি কেন বললেন এ কথা কারণ এই কথা না বলে না আপনারা যদি দেখেন পবিত্র করেন সোরা বাকারা সোরা নাম্বার দু এক নাম্বার একশো পঁয়তাল্লিশের মধ্যে আল্লাহ সুমতাল্লাহ ক্লিয়ার ভাবে ঘটনাটা জানিয়ে দিয়েছেন আল্লাহ সুমাতাল জানিয়ে দিয়েছেন হেরসুল সাল্লাহ আলিয়ালাম তোমার উপরে আল্লাহ সুবান যে এলেম দিয়েছেন যে এলেম এসেছে অর্থাৎ যে এলেম নাজিল করা হয়েছে ওখির মাধ্যমে আপনি জেনেছেন এলেম যা এসেছে এইটার যদি আপনি তার অনুসরণ না করেন এই অনুসরণ না করে যদি আপনি কি করেন অন্যদের অন্যদের রাস্তা অনুসরণ করেন প্রবৃত্তির অনুসরণ করেন অন্য রাস্তা অনুসরণ করেন তাহলে ইনাকা ইদাল্লা নিশ্চয়ই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সময় দিনী নাম্বার একশো বিশের মধ্যে সেম কথাটাই আল্লাহ সোমনতাল্লাহ বলেছেন যে তোমার প্রতি যা কিছু এলেম করা হয়েছে যা এলেম তোমার মধ্যে রয়েছে যে এলেম তোমার কাছে আমি দিয়েছি যে এলেম নাজিল করা হয়েছে ওখির মাধ্যমে এলেম তুমি পাওয়ার পরেও যদি

আমরা যদি দেখি আল্লাহ সোলামতুল্লাহ নাবিক্রিম সাল্লাহলামের কাছে একটা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে নাবিক্রিম সাল্লাহাম যা কিছু ওনার কাছে এসেছে এগুলি তিনি কি করবেন পাঁচ আয়াতির মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া হে আল্লাহুল বাল্লিক পৌঁছে দাও তাবলিক করো জানিয়ে দাও মা যা কিছু উং জিলা নাজিল করা হয়েছে মির রব্বিক তোমার রবের পক্ষ থেকে হে রসুল সাল্লাহ ইসলাম আপনি তাবলিক করেন জানিয়ে দেন প্রচার করেন প্রসার করে দেন যা কিছু আপনার আছে কি করা হয়েছে সাত সিস্টেমে নাজিল করা হয়েছে ওখির মাধ্যমে নাজিল করা হয়েছে তথা আল্লাহ সুমান তালার যে হাদিস নাজিল করেছেন যেটা নাবিক রাম সাল্লাহামের হাদিস এসেছে আল্লাহ সুমান তালার কাছ থেকে ওখির মাধ্যমে সাতটা ওহির মাধ্যমে সমস্ত গুলি আপনি প্রচার প্রসার করে দিন জানিয়ে দিন ও ইল্লাম তাফাল যদি আপনি এই কাজটা না করেন যদি তাদেরকে না জানায়া না দেন ফামা বাল্ল একটা রিসালাত আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না বলি বিবেচিত হবে সময় তো দিনই বন্ধুগণ এরপরে আল্লাহ সুবাহতাল্লাহ জানিয়ে দিলেন আর ষোলো নম্বর সাত আযাত নম্বর তিনের মধ্যে ইত্যাবির উ মা উং জিলা ইলেই কেমির রব্বিক হে দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো তোমরা এতায়াত করো অনুসরণ করো অনুকরণ করো তোমরা কি করো তার অনুসরণ করো মা যা কিছু কি করা হয়েছে উং নাজিল করা হয়েছে ইলেই কেমির রব্বিক তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কি নাজিল করা হয়েছে পবিত্র কোরান অর্থাৎ নাবিক্রিম সাল্লাহসাল্লামের কাছে যা এসেছে এই অহিগুলির মাধ্যমে আল্লাহ সুবাদ তাল্লাহর হাদিস নাবিক্রিম সাল্লাহসাল্লামের হাদিস অর্থাৎ পবিত্র কুরান এবং নাবিক্রিম সাল্লাহসাল্লামের যে হাদিস আছে সমস্ত গলিকে তুমি কি করো তোমরা কি করো অনুসরণ করো অনুকরণ করো এরকম ভাবে ওয়ালা তাতাবিউ মিন আউলিয়া এ ব্যতীত তোমরা কোনো অন্যান্য আউলিয়াদের রাস্তাগুলি কি অনুসরণ তোমরা কইরো না কলি লাম্মা তাযাক্কারুন তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ করে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সমস্ত দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন তোমরা অনুসরণ করো তার যা কিছু নাজিল করা হয়েছে আল্লাহ সুমাতাল্লার পক্ষ থেকে আল্লাহ সুমান পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে পবিত্র কোরআন যা আল্লাহ সোভান শ্রেষ্ঠ হাদিস এবং নাবিক রিম সাল্লাহ ইসলামের চার জিনিসের সম্মিলিত হাদিস নাবিক রিম সাল্লাহ ইসলামের হাদিস তাহলে এই হাদিসকে অনুসরণ করার জন্য নাবিক রিম সাল্লাহ ইসলামের কাছে আল্লাহ সুমান আদেশ করেছেন আর আল্লাহ সোহান সমস্ত মানুষকেও আদেশ করেছেন এখানে মধ্যে সন্নতির কথা কিন্তু আসে নাই আর তাহলে ক্লিয়ার ভাবে আমরা প্রমাণ করে দিলাম যে আল্লাহ সুবাহনতলা হাদিসকে মানার জন্য বলেছেন অনুসরণ করার জন্য বলেছেন অনুকরণ করার জন্য বলেছেন এবং এবং এই যে যারা এই কথাটা এখন বলল যে সুন্না মানতে বলেছেন হাদিস মানতে বলেন না হাদিস মানা যাবে না তারা কি করলো কাজটা তাদের কাজটা কি হলো তারা কি কোরআনকে মানলো তারা কি এই আল্লাহ সুবহান এই আয়াতগুলিকে মানলো আল্লাহ সুবাদ তালা যা বলেছেন এটার পক্ষে তাদের অবস্থান নাকি বিপক্ষে আল্লাহ সুমান তল্লার বিপক্ষে অবস্থান হলে সে ইসলামের ভিতরে থাকে না বা হেরে যায় তাহলে জীববাকাটুন মানুষগুলির কি অবস্থা হবে যারা লঙ্গি খৈলাদ এরকম পাগড়ি ফেলেছেন তাদের অবস্থাগুলি কি হবে তাদের অবস্থাগুলি আল্লাহ সুমান তালার কাছে ছেড়ে দিলাম তাদেরকে আহ্বান করব তারা এই কথাগুলি দুইটা কারণে হতে পারে তারা নিজেদের স্বার্থে কেন খুশি করার জন্য নিজের দলকে পথকে মতকে খুশি করার জন্য নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই কথাগুলি বলতে পারে নতুবার একটা কাজ হতে পারে জাহিলতের কারণে মূর্খতার কারণে এই কাজগুলি হতে পারে আমরা উপদেশ দেব যদি আপনারা আপনাদের দল মত পথ রাস্তাকে শয়তানকে খুশি করার জন্য করে থাকেন তোবা করে ফিরে আসুন আর যদি জাহেলেতের কারণে করে থাকেন তাহলে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করুন আল্লাহ সুমানতলা আলাক আলাহ সোল্লাহ্ন ছিয়ানব্বাই এক নম্বর প্রথমেই আল্লাহ সুমানতলা জানিয়ে দিয়েছেন ইকরা পর শিখো জ্ঞান অর্জন করো জানো জাহেল থেকে না মূর্খ থেকে না সময় তো তিনি বন্ধুকন আমরা তাদের এই বিষয়টা তাদের উপরে ছেড়ে দিলাম আল্লাহ সুভানতল্লার উপর ছেড়ে ছেড়ে দিলাম যারা নিজেদের বিদ্বেষের জন্য এরকম কথাগুলি বলবে যারা নিজেদের এই পথ প্রতিষ্ঠিত করার জন্য এরকম কথাগুলি বলবে হাদিস বিদ্বেষী কথাগুলি বলবে তাদেরকে আল্লাহ সুভানতল্লার কাছে ছেড়ে দিলাম যে আল্লাহ সুবাহতোলা যদি তাদের নসিবের মধ্যে প্রকৃতির পক্ষে হেদায়ত থাকে তাদেরকে হেদায়ত নসিব করুন আর যদি হেদায়ত তাদের নসিবের মধ্যে না থাকে তাদেরকে ধ্বংস করে এ দুনিয়ার যারা তাদেরকে অন্ধভাবে অনুসরণ করে এ তাদেরকে বাঁচিয়ে দিন তাদেরকে ধ্বংস করে দুনিয়ার মধ্যে যারা তাদেরকে অনুসরণ করে অন্ধভাবে তাদেরকে বাঁচিয়ে দিন তারা যেন দিন ইসলামটা বুঝতে পারে হক কথাটা বুঝতে পারে বিভিন্ন মাসেলার মাধ্যমে উদাহরণের মাধ্যমে বিভিন্ন দলিল গুলিকে করে এরকম ভাবে তারা যাতে এরকম গুলি না করে কারণ হলো এই সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য কি সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্যটা হলো এরকমটা যে একটা সন্তান এবং একটা বাবার মধ্যে যেরকম পার্থক্য সূন্না ছাড়া বাবা সূন্য ব্যতীত সন্তানের পরিচয় যা এটা ডিএনএ টেস্ট যদি করানো হয় তাহলে তাহলে তার বাবার কোনটা সেটা পরিচয় পাওয়া যায় ঠিক এরকম ভাবে সূন্নাটা কার হবে কি সুন্না হবে সেটা একমাত্র হাদিসের কাছে না গেলে কখনো বোঝা যাবে না হাদিস দিয়ে সেটা বোঝা যায় সুতরাং সুন্নার সম্পর্কটা হল বাবা এবং সন্তানের মতো যদি কোনো ব্যক্তি বাবাকে অস্বীকার করে তাহলে এই সন্তানটা যারো সন্তান হয়ে যাবে ঠিক এরকমভাবে কেউ যদি হাদিসকে স্বীকার করে তাহলে এই শূন্যটা আর সঠিক নাবিক নবীলের শূন্য থাকবে না এটারও কোন পরিচয়বিহীন শূন্য হয়ে যাবে সুতরাং হাদিসকে বাদ দিয়ে সুন্নার কোনো অবস্থানই নেই হাদিসকে বাদ দিলে সুন্নার কোনো খবর থাকবে না শূন্যটা এরকম লাওয়ারিস বেয়ারিস শূন্য হয়ে যাবে আশা করছি পরবর্তী আলোচনাগুলিতে আমরা ব্যাপারগুলি ক্লিয়ার হবো আল্লাহ সবাই তো উপস্থিতি আমরা এবার জানার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব যারা সূন্না সুন্না করে সুন্নার আসল অর্থ কি তারা বুঝে তারা কি আদৌ এই সুন্না সম্পর্কে তাদের প্রকৃত জ্ঞানটা তাদের রয়েছে নাকি আসলে নেই এই ব্যাপারে আমরা যদি দেখি পবিত্র কোরআন অনেকগুলি আয়াত আল্লাহ স্মুমতাল্লাহ নাজির করে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন সোরা বানি ইসরা সুরা নাম্বার সতেরো আয়াত নাম্বার সাতাত্তর সুরা আহজাব সোনা নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার আটত্রিশ

আল্লাহ সুমাতাল্লাহ জানিয়ে দিয়েছেন হে রসুল সাল্লাহাম আমার রাসুলদের মধ্যে তোমার পূর্বে যাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম তাদের প্রত্যেকের ক্ষেত্রে এরূপ শুননা ছিল তার মানে কি এরকম নিয়ম ছিল এরকম নিয়ম ছিল নীতি ছিল কানুন ছিল বিধান ছিল তথা মাজহাব ছিল সিস্টেম ছিল ওয়াল এ তাই সুনাতি না তুমি আমার নিয়ম কানুন পদ্ধতি সিস্টেম তরিকার মধ্যে কি পাবে না কোনো পরিবর্তন পাবে না নোমান কাশিমি সাহেব এবং ফজুল করিম সাহেব এখানের মধ্যে অর্থ করেছেন শুধুমাত্র এই সুন্না শব্দের অর্থ হল যে প্রাকৃতিক যে গাছপালাগুলি যে সুন্নাকে অনুসরণ করে চলে অর্থাৎ এগুলির মধ্যে কোনো পরিবর্তন পাবে না জি না ভাইজান শুধুমাত্র এটাই অর্থ নয় এখানে এখানে আপনি পুরা কেন বললেন না আপনার পুরাকে কেন অর্থ করলেন না করলি তো সাধারণ মানুষের কাছে অর্থটা ক্লিয়ার হয়ে যেত শুধুমাত্র এতটুকু অর্থ কেন করলেন আপনারা এতটুকু অর্থ কেন করবেন এখানের মধ্যে বলেছেন হে রসুল সাল্লাইসালামা আপনার পূর্বে যত নবী রসুল আমি এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রসুলের জন্য নিয়ম ছিল প্রত্যেকটা নবী রসুলের জন্য নিয়ম ছিল নিয়ম নীতি ছিল কানুন ছিল বিধান ছিল এবং আপনি আমার নিয়ম কানুন বিধান সিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবেন না তাহলে এটা সমস্তগুলির আপনারা যেটা বলেছেন এটাই শুধু না একেবারে সমস্ত নিয়ম কানুনের কথা এখানের মধ্যে এসেছে সন্না শব্দ দিয়ে সুতরাং সন্ন্যাস শব্দের অর্থ হল নিয়ম কানুন পদ্ধতি সিস্টেম মাজহাব তাই আমরা এখান থেকে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি সন্ন্যাস শব্দের অর্থটা আসলে কি সুন্না শব্দের অর্থটা এই এরকম এরকমভাবে অনেক সময় কি হয়ে যাচ্ছে এই সুন্নাটা এই সুন্নাটা ফরজ ওয়াজিব ভাবে হইতে পারে কারণ ফরজের জন্য সুন্নার প্রয়োজন হয় ফরজের জন্য সুন্নার প্রয়োজন হয় ওয়াজিবের জন্য সুন্না অর্থাৎ নিয়মের প্রয়োজন হয় বিয়ে দানের প্রয়োজন হয় সুতরাং এই সূন্না মানি নিয়ম কানুন পদ্ধতি সিস্টেম

নবিরসুল গণকে আল্লাহ সুমাতাল্লাহ কেন পাঠাইছেন তাদেরকে সন্না দিয়ে পাঠাইছেন তাহলে আল্লাহ সুবাহ তালা মানুষকে পাঠাইছেন ইবাদত করার জন্য আর নবিরসুলকে পাঠাইছেন ইবাদতের নিয়ম কানুন সিস্টেম পদ্ধতি সিস্টেম তরিকা ততা মাঝহাব শিক্ষা দেওয়ার জন্য তাইলে নাবিকিম সাল্লাহ আলহিমকে আল্লাহ সুবাহন তালা সমস্ত নিয়ম কানুন সিস্টেম পদ্ধতি এই তরিকাগুলি শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন এর নামই হল সন্না এবার আসুন এই সুন্নাটা যে কোনো মানুষেরই হইতে পারে সুন্না আরবিতে বললে সুন্না বাংলাতে বললে হইতে পারে কাজ নিয়ম পদ্ধতি সিস্টেম এখন ধরুন জিকিরের ব্যাপারে হইতে পারে জিকিরটা একটা ইবাদত এটা যদি আল্লাহ সুবান তাল্লাহার ইবাদত হয় আল্লাহ সুবান তাল্লাহার ইবাদত হওয়ার জন্য এর শর্ত হবে এটা যে আল্লাহ সুমান তাল্লাহার ইবাদত হওয়ার জন্য একে নাবিকমসাল্লাহ ইসলামের সুন্নাটাকে অনুসরণ করতে হবে এই আল্লাহ সুবাহ তালার জন্য যদি হয় জিকিরটা যদি আল্লাহ সুবাহতাল্লার জন্য হয় তারটা তাহলে তাকে কি করতে হবে নাবিক্রম সাল্লাহ আসসালামের সুন্না দিয়ে সেটাকে আদায় করতে হবে এখন নাবিক্রম সাল্লাহসালামের সূন্নাটাকে বাইপাস করে রেখে অন্য শূন্য হইতে পারে এটা হইতে পারে হাজাবাবার সুন্না গাজাবার সুন্না অর্থাৎ নিয়ম পদ্ধতি অর্থাৎ আমার পীরের সুন্নত পীরের পদ্ধতি আমার অন্য যে কোনো সাহেকের পদ্ধতি হইতে পারে যে কোনো মানুষের যে কোনো পদ্ধতিতে যদি জিকিরটাকে করা হয় এই জিকিরটা তাদের সুন্না হবে তাদের সুন্না হওয়ার কারণে সেটা আল্লাহ সুবাহ তাল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ সুবাহ তাল্লাহ সমস্ত নবী রসুল নিয়ম দিয়েছেন বিধান দিয়েছেন এবং নাবি কিম সাল্লাহ আসলামের জন্য এরকম ভাবে সুন্না দিয়েছেন এই সুন্না মোতাবেক নাবি কিম সাল্লাহ আসলাম যেরকম ভাবে শিখিয়েছেন জিকিটা শিখিয়েছেন সেরকম ভাবে করলি সেটা কি হবে ইবাদত হবে যদি সেরকম ভাবে না করা হয় সেটা ইবাদত হবে না তাহলে আমরা যদি দেখি যে আজকা তারা কেন হাদিসের পাগল নয় তারা কেন বলে হাদিস মানি মানা যাবে না হাদিস মানা যাবে না মানতে হবে শূন্য জন্য বলে যে শূন্যটা যে কোনো মানুষের হইতে পারে যে কোনো মানুষের হইতে পারে এখন তাদেরকে যদি বলি ভাই তোমরা যে সুন্নার কথা বললা তো এখন বলো তোমরা এই ইল্লা জিকে সকালে ফজরের নামাজের পরে পাঁচশো বার পড়ার জন্য বলছো এখন বলো যে এই ফজরের নামাজের সময় যদি ইল্লাল্লাহ পাঁচশো বার বলো এটার দলিল কি তখন তারা বলে তখন তাদেরকে যদি আমরা এরকম ভাবে দলিল বের করো কোরআন থেকে তোমরা এটা দলিল চাই এ ব্যাপারে যদি তাদের সামনে হাদিস উপস্থাপন করি হাজার পাঁচশো এক নাম্বার ইসলাম পাঁচশত চোদ্দ নম্বর মুসলিমের মধ্যে সতেরোশো আঠারো নম্বর মুস্তাদ আহমদের মধ্যে রয়েছে ছাব্বিশ হাজার বিরানব্বই নাম্বার একটা হাদিস রয়েছে আমরা জানাই আল্লাহ তালন করেন যে নাবিক্রম সাল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি দিন ইসলামের মধ্যে এরকম নতুন কোনো ইবাদত আবিষ্কার করে যে ইবাদত ইবাদত হিসাবে করার জন্য চেষ্টা করে অতসব দিন ইসলামের মধ্যে এটার কিনাই কোনো জায়গা নাই ফাহুয়া রদ্দ সেটা প্রত্যাহিত হবে অর্থাৎ যদি এটা দিন ইসলামের মধ্যে সেটা না পাওয়া যায় তাহলে এটা প্রটাহিত হবে তোমরা যে ইল্লাল্লাহ জিকির শুরু করে দিলা সকালে 500 বার এটার দলিল কি তখন তারা বলে হ্যাঁ অবশ্যই কোরআন এর দলিল আছে কোথায় আছে বলে সূরা নামলের 65 নম্বর আয়াত দেখো কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল যে এই গায়েবের খবর কেউ জানে না আসমানে জমিনে যারা আছে গায়েবের খবর কেউ জানে না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ সারা এই তো পাওয়া গেছে দলিল কোরআন এর মধ্যে দলিল দিয়ে দিছে তো দলিল যখন কোরআন এর মধ্যে পাওয়া গেছে তখন আমরা বলি যে ভাই ঠিক আছে দলিল কোরআন থেকে দিস তোমাদের দলিল তো বুঝতে পারলাম তো আমরা এরকম একটা দলিল চাই যে করিম সাল্লাহ আলাইহি আসসালাম এই কাজটা করছেন কিনা সাহাবাজবেন এরকম ভাবে ইল্লাহ ইল্লাহ জিকিরটা করছেন কিনা ফার্সবার এরকম ভাবে তালে জালে এরকম ভাবে সবাই মিলে মিলে তালে তালে জালে জালে এরকম ভাবে এটা করছেন কিনা আমরা এরকম একটা দলিল চাই কারণ নাবিক্রিম সাল্লাহ আসালাম সহী মুসলিমের মধ্যে একটা হাদিস রয়েছে সতেরোশো আঠারো নব্বার হাদিস যে মান মান আমা ফাহুয়ার্দুন কেউ যদি এমন কোন ইবাদত করে যেটার অনুমতি আমরা দেই নেই তাহলে ফাহোয়ারদুন সেটা প্রত্যায়িত হবে মার দুধ হয়ে যাবে তো নাবিক রিম সাল্লাহ ইসলামের কাছ থেকে আমরা একটা অনুমতি চাই যে তিনি এরকম ভাবে করছেন অথবা সাহাব আসবেন কিন্তু এরকম ভাবে করছেন এরকম একটা ইয়া চাই তখন তারা বলে যে তখন তারা হাদিসের হাদিসের কাছে যাচ্ছে এবার বলতেছে যে এটার জন্য আমাদের হাদিসের প্রয়োজন তখন হাদিসের কাছে যাচ্ছে তখন তাদেরকে বলে শুধু হাদিস দিলেই হবে না হাদিসটাও কি তাহা লাগবে দলিলের উপযুক্ত থাকতে হবে সহি তাহা লাগবে তখন মাতার মধ্যে আরো বাড়ি পড়ে কারণটা হচ্ছে এটা যে এই ইল্লার তো কোনো হাদিস পাওয়া যাবে না আর এই হাদিস যেহেতু পাওয়া যাবে না আবার সহি দিলেও কি অন্য হাদিস দিলে হবে না হাদিসটা কি হবে দলিলের উপযুক্ত হাদিস হওয়া লাগবে তখন আরো মাথা নষ্ট হয়ে যায় এই মাথা নষ্ট হওয়ার কারণটা কি মাতানষ্ট হওয়ার কারণটা হলো যে এখন হাদিস দিয়ে প্রমাণ করতে হবে তার ইবাদতটা সঠিক আছে কিনা হাদিস দিয়ে প্রমাণ করতে হবে তার সূনাটা নাবিক্রিম সাল্লাহ আসসালামের সুন্না কিনা হাদিস দিয়েই প্রমাণ করতে হবে এটা নাবিক্রিম সাল্লাহ আসলামের সুন্না এখন হাদিস দিয়ে যদি প্রমাণ করতে না হয় না পারে তাহলে বোঝা যাবে এই সূনাটা নাবিক্রিম সাল্লাহামের সুন্না এটা তার দাদা হুজুরের সূনা বাবা হুজুরের শূন্য এই হুজুরের এই ফিশাবের ওই ফিশাবের এই ইমামের ওই ইমামের সুন্না এটা তাদের সুন্না ওই হুজুরের সুন্না বড় হুজুরের ছোট হুজুরের মিজুজ হুজুরের সুন্না এটা নাবিক্রিম সাল্লাহ আসলামের সুন্না না নাবিক্রিম সাল্লাহলামের শুননা যদি সেটা হয় তাহলে অবশ্যই সেটা হাদিস দিয়ে প্রমাণ করতে হবে এখন কি আপনারা বুঝতে পেরেছেন কেন তারা এই কথা বলে যে আমরা হাদিস মানি না আমরা হাদিস মানা যাবে না সুন্না মানি কারণ সূন্য মানলে কোন সমস্যা নাই যে কোনো তরিকা চালান যেমন নকশাবন্দিয়া মুজাদি দিয়া সিস্তিয়া সাব দিয়া যত তরিকা আছে যত তরিকায় দিন প্রতিষ্ঠিত করার প্রয়োজন হোক এগুলি সবগুলি মানা যাবে কোনো সমস্যা হইতো না কারণ হাদিস দেওয়া সেটা প্রমাণ করা লাগবে না সুন্নাই তো মানি আর কোনো একটা হইলি হয়েছে কিন্তু হাদিস দিয়ে সেটা তো প্রমাণ করতে হবে যে তোমার তা আসলে কি হাদিস দিয়ে সেটা সেটা প্রমাণিত আছে কিনা সমাতে তিনি বন্ধুগণ আমরা যদি আরেক গোষ্ঠীকে বলি যে পেশাব দিয়ে যেরকম ভাবে উজু করা যায় না পবিত্র পানির প্রয়োজন হয় এরকম ভাবে তোমরাও আব্রাহাম লিঙ্কনের কোনো পদ্ধতি সিস্টেম তৈরি দিয়ে সেটা দিন প্রতিষ্ঠিত করতে পারবে না আল্লাহ সুমান তাল্লার জমিনের মধ্যে আল্লাহ সুবান তাল্লারের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নাবিক সাল্লাহিসাল্লামের হাদিস দিয়ে সূনা প্রমাণিত এরকম সূন্না দিয়ে এরকম নুরানি সুন্না দিয়ে এরকম ভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে কেমত পর্যন্ত এছারা অন্য কোনো রাস্তায় দিন প্রতিষ্ঠিত করা সম্ভব না তখন তাদের কলিজের মধ্যে আঘাত লাগে তখনই তারা বলে যে না হাদিস মানা যাবে না সুননা মানি কারণ সুন্না হইলে এই এই রহমতুল্লাহ আলার কথা ওই রহমতুল্লা আলার কথা এই এই নেতার কথা ওই নেতার কথা মানা যাবে অসুবিধা হবে না কিন্তু শূন্য যদি হাদিস দিয়ে প্রমাণিত করা হয় তাহলে আর কি হবে না যে কোনো লোকের কথা মানা যাবে না কারণ তার শূন্যটা হাদিস দিয়ে প্রমাণ করা লাগবে সেই জন্যই তারা লঙ্গি খুলে সে ফাগরি ভরা দৌড় দে কারণ তার দল টিকে না তখন তখন তার দল টিকে না তার মত টিকে না সময় তো উপস্থিতি শূন্য মানা যাবে না হাদিস মানতে হবে শূন্য মানা যাবে না হাদিস মানা যাবে না শূন্য মানতে হবে তাইলে তোমার শূন্য যে মানতে হবে এটার প্রমাণ দায়িত্ব দেখাও তো হাদিস ছাড়া দেখাইতে হবে তুমি যে কইলে এই কথাটা যে শূন্য মানতে হবে তুমি যে হাদিসের উদ্ধৃতি গুলি এখানে পেশ করলা এগুলি হাদিস ছাড়া তুমি দেখাও হাদিস ছাড়া শূন্য দিয়ে প্রমাণ করো হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না কোন জিনিসকে প্রমাণ করার জন্য এটা নাবিক সাল্লাহামের শুননা কি শুননা ইল্লাহ দেখি নাবিক্রিম সাল্লাহামের শুননা কি শুননা আব্রাহ লিঙ্কনের পদ্ধতিতে দিন প্রতিষ্ঠিত করা নাবিক সাল্লাহামের শুননা কি শুননা সেটা প্রমাণিত করার জন্য অবশ্যই এতিমের মতো মাথা ঠুকতে হবে হাদিসের কাছে হাদিসের কাছে মাথা ঠুকা ছাড়া তুমি কখনো কোনোভাবেই তোমার পক্ষে সম্ভব হবে না সেটাকে প্রমাণ করা যে এটা আসলে আদৌ নাবিকম সাল্লাহামের সুন্না সময় তো তিনি আজকে এই হাজা বাবা এই গাজা বাবা এই ল্যাংটা বাবা এই এই বড় শেক এই এই নেতা ওই নেতা এই দল ওই দল তাদের বিভিন্নভাবে তাদের সুন্নাকে অনুসরণ করবে এরকম ভাবে চলবে আল্লাহ আল্লাহ সুবান সাল্লাহিস্লামকে এখতিয়ার দেন নাই যে উনি নিজ থেকে কোনো সুন্না আবিষ্কার করবে নিজ থেকে কোনো তরিকা আবিষ্কার করবে এই এখতিয়ার নাবিক্রিম সাল্লাহ আসলামের নিজেরও ছিলেন না যদি আপনারা দেখেন পবিত্র কোরআনে সুরা হাক্কা নাম্বার উনসত্তর আয়াত নাম্বার চুয়াল্লিশ 40 দেখুন ওয়ালাউ তাকাউলা আলাইনা বাযাল আকউইল যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন নিজ থেকে বানিয়ে কোনো নিয়ম কানুন কোনো কথা এই দ্বীন ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন লা আকুদনা মিনহু বিল ইয়ামিন তবে অবশ্যই আমি তার ডান হাতকে ধরে ফেলতাম সুмма না মিনহু ওয়াতিন এবং তার আমি কি করতাম কন্ঠনালিকে আমি কেটে ফেলতাম কেউ আমাকে ফিরাইতে পারতো না তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং নিজেরই কোনো اختیار ছিল না নাবিক্রিম সাল্লাহস্লামের নিজেরই কোনো ইখতিয়ার ছিল না যে নাবিক রিমসাল্লাহাম দিন ইসলামের ভিতরে কি করবেন কোন জিনিস তিনি ঢোকাবেন এই ইখতিয়ার নাবিক করিম সাল্লাহ আসসালামের ছিল না তাইলে আমার এই থাকে কিভাবে এই ফিরে থাকে কিভাবে ও ফিরে থাকে কিভাবে এর অধিকার এর দিন ইসলামের মধ্যে তরিকা আবিষ্কার করার ক্ষমতা থাকে কিভাবে ওই বড় এরকমভাবে নেতার থাকে কিভাবে যে দিন ইসলামের মধ্যে তারা নতুন করে ভাবে পদ্ধতি আবিষ্কার করবে দিন প্রতিষ্ঠিত করার জন্য ভাবে আব্রাহান লিঙ্কিনের কাছে যাই হাত পাববে নাবিক্রিম সাল্লাহাম

সহাই এটা বুঝে যাবে না এটা লাওয়ারিস শুননা না বেওয়ারিস শুননা না ই বাবার শুননা না ওই বাবার শুননা ই নেতার শুননা না ওই নেতার শুননা না এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুননা সম্মানিত দীন বন্ধুগণ এবারে একটা বিষয় এখানে চলে আসছে যে আমরা কেন পারবো না সুন্না মানতে হবে হাদিস মানা যাবে না কেন মানা যাবে না হাদিসের মধ্যে বহু হাদিস আছে রহিত হয়ে গেছে বহু হাদিস আছে নবী করিম সাল্লাহসাল্লামের শারীরিক বর্ণনা দেওয়া আছে সুতরাং আমরা এই ক্ষেত্রে নাবি করিম সাল্লাহ সাল্লাম এগারোটা বিয়ে করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এরকম ভাবে যে কাজগুলি করেছেন এখানে প্রমাণিত এগুলি তো আমরা করতে পারছি না সুতরাং আমরা হাদিস মানতেছি কিভাবে আমরা তো হাদিস মানতে পারবো না হাদিস মানতে পারবো না কি মানতে হবে সুন্না মানতে হবে আস্তাক প্রকৃতপক্ষে এই কথার যদি তার অন্তর থেকে বলে থাকে। না বুঝা বলে তাহলে আল্লাহ সোমতাল্লাহ মাফ করে দেখ কিন্তু যদি অন্তরের মধ্যে মনের মধ্যে কোনো উদ্দেশ্য নিয়ে বলে তাকে তাহলে মনে করতে হবে অবশ্যই তাকে দিন ইসলামের মধ্যে আবার নতুন করে তৌবা করে কলমা পরে তাকে আবার দিন ইসলামের মধ্যে আসতে হবে এছাড়া তার জন্য দ্বিতীয় আর কোনো রাস্তা নাই তার জন্য দ্বিতীয় আর কোনো রাস্তা খোলাই নাই কারণ সে যে কাজ করেছে তারা যে কাজগুলি করেছে নিজেদের স্বার্থের জন্য নিজেদের পথ মতকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য যে সুন্না মানতে হবে হাদিসকে প্রত্যাখ্যান করতে হবে হাদিস মানা সম্ভব না হাদিস মানাই সম্ভব না তাকফির হাদিস মানাই সম্ভব না বলুন তো কোরআন তাদের কথা মোতাবেক কোরআন কি মানা সম্ভব হবে তাহলে তো কোরআনও মানা সম্ভব হবে না কারণ কোরআনের মধ্য তো রয়েছে রোহিত আয়াত কোরআনের মধ্য রয়েছে এরকম ভাবে কিচ্ছা কাহিনী কোরআনের মধ্য রয়েছে জান্নাতের কথা জাহান্নামের কথা কোরআনের মধ্যে রয়েছে আবু জাহেলের কথা আবুল আহাবের কথা কোরআনের মধ্যে রয়েছে এরকম ভাবে ফেরাউনের কথা নমরুদের কথা তাহলে বলুন তো কোরআন কি মানা সম্ভব তাদের কথা অনুসারে তাহলে বলুন কোরআনের কোন আয়াতটা কেউ স্বীকার করবেন কোনটা মানা যাবে না যদি কোরআনের কোনো আয়াতকে কোনো শব্দকে মানা যাবে না মনে করেন তাহলে ইসলামের মধ্যে আপনি আছেন না ইসলাম থেকে তিন তালাক হয়েছে আপনার তাহলে এই কথা যদি আপনি বলেন যে কোরআনের সব মানা যাবে না তাহলে আপনি কি ইসলামের ভিতরে আছেন নাকি ইসলাম থেকে তিন তালাক দেওয়া হয়েছে আপনারে মানে ইসলামকে আপনি তিন তালাক দিয়েছেন ইসলাম থেকে না ইসলামকে আপনি তিন তালাক দিয়ে দিয়েছেন তবা করে অবশ্যই আপনাকে মুসলিম হওয়া লাগবে যদি আসলে আপনি বুঝে শুনে কথাটা বলে থাকেন আর যদি না বুঝে বলে থাকেন আল্লাহ সব মাফ করুক ফিরে আসুন শখটাকে সত্যভাবে প্রকাশ করুন যে আসলে এটা আমাদের ভুল হয়েছিল প্রিয় বন্ধুগণ এখন আমা আমাদের একটা জিনিস বোঝার দরকার ইবাদতরা কিভাবে আমরা করে থাকি ইবাদতরা করে থাকি এক সিস্টেমের ইবাদত হল যে আমরা এই ইবাদতরা করি হল এরকম শারীরিকভাবে আরেকটা ইবাদত হল আমরা করি আর্থিকভাবে আরেকটা ইবাদত শারীরিকভাবেও করি আর্থিকভাবে করি আরেকটা ইবাদত ইবাদত আমরা মানসিকভাবে করি শারীরিকভাবে যেটা করি আমরা সাওম পালন করি সলা আদায় করি এবং আর্থিকভাবে যেটা করে আমরা জাকাত দেই ফেতরা দেই টান খরাত করি এবং শারীরিক আর্থিকভাবে যেটা করি হস করি শারীরিকও থাকে আর্থিক থাকে মানসিকভাবে আমরা কিছু ইবাদত করে থাকি এই ইবাদতের ব্যাপারে আমাদের বুঝে আসা দরকার আল্লাহ সুবান্তলা পবিত্র করে আলিমরান তিন আয়াত নাম্বার ষোলোর মধ্যে জানিয়ে দিয়েছেন রব্বানা নার। হে আমাদের প্রতিপালক নিশ্চয়ই আমরা ইমান এনেছি কাজী তুমি আমাদের গুণাগুলিকে মাফ করে দাও এবং আমাদেরকে জাহান নামে আজাদ থেকে রক্ষা করো আল্লাহ আকবার এটা কি শারীরিক ভাবে এটা কি ভাবে না এটা শারীরিক আর্থিকভাবে এই সে করলো যে ইমান আনছি সুতরাং ইমাম আনাটা কিসের এটা ভাবে একটা ইয়া আল্লাহ সুল তাল্লাহকে বিশ্বাস করেছি এবং নাবিক্রিম সাল্লামকে রসুল হিসেবে মেনে নিয়েছি তাহলে কি হলো এই ব্যক্তিটার যদি জীবনের মধ্যে সে একশো বছরের কাপের হইল তার সমস্ত গুণাগুলি আল্লাহ সুবাদ মাফ করে দিয়েছেন বলেন তো এটা কি ইবাদত নাকি ইবাদতের বাবা ভাবে অন্তরে মেনে নেওয়া অন্তরে মেনে নেওয়া অন্তরে স্বীকার করা এই যে ইবাদতটা করলো এটা ইবাদত নাকি ইবাদতের বাবা যে ইবাদত করলে পিছনে যত গুণ আছে সমস্ত গুণাগুলিকে ডিলিট করে দেয় ফর্মেট করে দেয় একবারে এটা কি ইবাদত নাকি ইবাদতের বাবা বোঝা গেল শারীরিকভাবে আর্থিকভাবে শারীরিক এবং আর্থিকভাবে যে ইবাদত করা হয় এই ইবাদত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেড়ে ঠিক কোটি কোটি গুণ বড় হলো এরকম ভাবে মানসিকভাবে ইবাদত করা যে ইবাদতরা আল্লাহ সুমাতাল্লাহকে স্বীকার করা আল্লাহ সুমাতাল্লাকে ভয় করা অন্তরের মধ্যে আল্লাহ সুমাতাল্লার ভয় না আল্লাহ সুমাতাল্লার এখলাস পয়দা করা এগুলি অন্তরের এগুলি অন্তর্দি এসে করা হয় সেই জন্য চার সিস্টেমের মধ্যে ইবাদত করা হয় এক সিস্টেম হলে বিশ্বাস করে এটাকে বিশ্বাস করে ইবাদত করা আরগুলি হল বাকি বাকি তিন সিস্টেম যেটা আমি বললাম সময় তো দিন বন্ধুগণ এবার আমি আপনাদেরকে বলতে চাই যে পবিত্র কোরআনের এমন কোন আয়াত আছে যে আয়াত্রা মানা যাবে না পবিত্র কোরআনের মধ্যে এরকম কোন আয়াত আছে যে আয়াতরা আমরা পালন করতে পারবো না পবিত্র কোরআনের মধ্যে কিচ্ছাগুলি শুধু শুধু দিলেন বেকার দিলেন কোনো কাজেই দিলেন না একটা শুধু শুধু দিয়ে দিলেন বেকার বেকার এরকম ভাবে দিয়ে দিলেন যার যে থেকে কোনো উম্মত যে যা থেকে বান্দারা কোনো ফায়দাই নিতে পারবে না লাভই নিতে পারবে না বেকার দিলেন কিচ্ছা কাহিনী অবশ্যই না কাহিনীগুলি কিচ্ছাগুলি আল্লাহ সুমাতালা এই জন্য দিয়েছেন যাতে করে কাহিনীগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এগুলির মধ্যে আবুল আহেবের কাহিনী এই জন্যই দিয়েছেন আবুল আহেব যে কাজগুলি করেছেন সেই কাজগুলি যেটা আমরা না করি এবং এই জন্যই তিনি দিয়েছেন ভালো আর যেগুলি আছে ভালোটাকে গ্রহণ করব। তো কিচ্ছা কাহিনীগুলি থেকে খারাপটাকে বর্জন করবো ভালোটাকে গ্রহণ করব। এই জন্যই কিচ্ছা কাহিনী দিয়েছেন তাহলে বোঝা গেল ভালোটা গ্রহণ করলে যেরকম ভাবে সোয়াব আছে খারাপটা বর্জন করলেও এরকম ভাবে সোয়াব আছে আপনারা তো এরকম ভাবে কিছু কথা বলছেন যেমন মোল্লা নাজিমুদ্দিন সাহেব বলেছেন যে যদি দাঁড়াইয়া প্রস্রাব করে তাহলে এটাতে কোনো সাব নাই এটা কোনো আমল না আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ জ্ঞান সম্পর্কে আপনার এরকম ধারণা আমি অত্যন্ত দুঃখিত নাবিকিম সাল্লাহ সব সবসময় বসে প্রস্রাব পেশাব করেছেন এটাই শুননা আর নাবিকিম সাল্লাহিসাল্লাম প্রয়োজন ভুতে যখন ময়লা ছিল ডাস্টবিন ছিল ডাস্টবিনের মধ্যে দাঁড়াইয়া পেশাব করাটাই নাবিকরিম সাল্লাহামের শুননা আস্তাক ফেলে কোথায় থেকে শিখছেন না এইগুলি আল্লাহ হওয়ার আল্লাহ আমাদেরকে মাফ করুক আমিন সমস্ত দিনে বন্ধুগণ এখানের মধ্যে আমরা কোনটাকে আমল করতে পারি নাই রোহিত হয়ে গেলে যদি সেটা আমলই না হয় রোহিত আয়াত গুলিকে আমরা পড়তেছি না রোহিত আয়াত পড়লে কি আমাদের সব হচ্ছে না রোহিত আয়াত কি কি আমরা স্বীকার করি না কোন আয়াতটাকে অস্বীকার করলে আপনি মুসলিম থাকতে পারবেন তাহলে বোঝা গেল পবিত্র কোরআনের মধ্যে আমরা কিছু আয়াতকে আমরা মেনে নিচ্ছি অর্থাৎ কিছু আয়াতকে আমরা আমল করছি কিছু আয়াতকে আমরা বর্জন করে সেটাকে পালন করছি তাহলে নাবিকিম সাল্লাহাম শিক্ষা দিয়েছেন কোন আমল করতে হবে কোন আমল করতে হবে শারীরিক ভাবে কোনো করতে হবে আর্থিক ভাবে কোন আমল করতে হবে আর্থিক এবং শারীরিকভাবে ভাবে আমল করতে হবে মানসিক ভাবে অর্থাৎ এটাকে স্বীকার করে অথবা কোন খারাপ তাকে ঘৃণা করে এটাকে বর্জন করে সেটাকে আমল করতে হবে তাহলে সবগুলি আমলের সিস্টেমই এক হবে আপনার কাছে কে করলো এটা কোনটাকে অস্বীকার আসবে নাবিকিম সাল্লাহাম এগারোটা বিয়ে করেছেন নাবি করিম সাল্লাহাম এগারোটা বিয়ে কখন করেছিলেন যখন সুরা আর নিসার মধ্যে আল্লাহ সুমতাল্লাহ জানিয়ে দিয়েছেন পুরুষের জন্য চারটা বিয়ে করা যায় চারটা বিয়ে করতে পারবে তখন আল্লাহ সুবাহনতাল্লাহ নবিক্রিম সাল্লাহিস্লামকে বলেছেন যে তোমার স্ত্রীগুলিকে তালাক দেওয়ার প্রয়োজন নাই এই জন্য প্রয়োজন নাই কারণ হচ্ছে এটা যে নবিকরম সাল্লাহামের যারা উম্মাতুল মমিনে আছেন তারা উম্মতের জন্য তারা মা তাহলে মারে বিয়ে করতে পারবে না তাহলে ওই মহিলাগুলির অবস্থা কি হবে সুতরাং তাদেরকে আর তালাক দেওয়ার প্রয়োজন নাই তাহলে নাবিক সাল্লাহ আসলাম এই আয়াতের আগে তিনি বিয়ে করেছিলেন ওই কথাটা এখন রহিত হয়ে গেছে কিন্তু আমরা কি এটাকে অবিশ্বাস করবো নাবিক এগারোটা বিয়ে করেছিলেন এটা ঠিক না 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 আমরা আমরা নাকি বিশ্বাস করি আমরা বিশ্বাস সেটাকে আমরা আমল করেছি কারণ এটা এখন রহিত হয়ে গেছে সেটা আমরা বিশ্বাস করি আমি যদি বলি অবিশ্বাস করি এটাকে এটাকে মানি না তাই এটাকে না মানলে নাবিক সাল্লাহ আসলামের এগারোটা বিয়ে নয়টা বিয়ে না মানলে মুসলিম থাকবেন না তাহলে আল্লাহ নাজিলকৃত যা বিধান দিয়েছেন যা সাত সাতটা সিস্টেমে নাজিল হয়েছে এগুলির কোনো একটা জিনিস নাই যেটা আমরা মানি না যেটা যেরকম ভাবে আমল করার দরকার সেটাকে সেরকম ভাবেই আমরা আমল করি সময় তো ধী বন্ধুক এখানের মধ্যে একটা বিষয়কে একটু খুলাসা করে দেওয়া দরকার সেটা হল এই যে প্রশ্ন আসছে যে সুনত গুলি মনে সুন্নত হতে পারে যেটা হাদিসের মধ্যে নাই এমন শূন্যত হতে পারে সেটা হাদিসের মধ্যে নাই এগুলি হল ব্যবসার আরেকটা লাইন দলিল দলিল হল এটা আরেক সুননাতি বা সুননাতি খোলাফাই মানে দিন আর রাশি দিন যে তোমরা আমার শূন্যতকে অনুসরণ করো এবং আমার আমার রসুলের আমার খোলাফের রাশি দিনদের শূন্যত কি করো অনুসরণ করো এখান থেকে তারা বুঝছে যে রসুলের শূন্যত একটা আর খোলাফের রাশিদিনের শূন্যত আরেকটা তো আমি তাদের সামনে এই আয়াত পেশ করতে চাই আল্লাহ কোরআনে সুরা আল ইমরানের একান্ন নম্বর আয়তা এবং সুরা জুখরুফের আয়তের মধ্যে রয়েছে এখানে মধ্যে আল্লাহ সুবাহ জানিয়ে দিয়েছেন তাদেরকে বলা হয়েছিল দেখো আল্লাহ সুবাহ তোল্লাহ তোমাদের রব আমাদের রব সুতরাং তার ইবাদত করো হাজা তুম মুস্তাকিম আর ইডি হলো সহজ সরল পথ তাইলে এখানের মধ্যে আমার সুন্নতে আমার 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 হোলাফাইয়ের সুন্নত যদি দুটা সুন্নত হয়ে থাকে তাহলে আমার রব এবং তোমাদের রব এখানেও দুটা রব নাকি আমার শূন্য আমার হোলাফাইয়েরাশি দিনের সুন্নত যদি দুটা হয়ে থাকে তাহলে এখানের মধ্যে কি দুটা রব আমার রব এবং তোমাদের রব কি দুটা রব অবশ্যই না এখানের মধ্যে যেরকম ভাবে আমার রব এবং তোমাদের রব একটাই রব ওইখানের মধ্যে আমার শুনতে এবং আমার খোলাফে রাশিদিনের শূন্যতে একই সুনত কারণ নাবিক ইলাম সাল্লাহ সালামের শূন্যতের বিপরীত কখনো কোনো শাহবাজ কোন সুন্না এরকম প্রতিষ্ঠিত করতে পারেন না কান খুলে এবার শুনে রাখেন তাহলে উমর রাদ্দি আল্লাহ তাল্লাহ আনহুর ব্যাপারে তালাকের ব্যাপারে উসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহুর আজানের ব্যাপারে এরকম যেগুলি আপনারা আপনারা বলেন এইগুলি হল অবস্থার পরিপ্রেক্ষিতে শরীয়ত সবসময় তার সোজা পথে চলে কিন্তু কোথাও যদি এরকম ভাবে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে অনেক সময় এটা বাইপাস করে তারপরে তার জায়গার মধ্যে যায় যেরকম ভাবে একটা লুক যদি এরকম ভাবে সাগরের মধ্যে যান সেখানের মধ্যে তার জন্য সুরের গুস্ত ছাড়া আর কোনো গুস্থ না থাকে তাহলে জীবন বাঁচানোর জন্য সেটা সে খাবে ততটুকু যতটুকু খাইলে তার জীবন বাঁচবে যখন সে আবার কিনারে চলে আসবে তার জন্য আবার সেটা আরাম হয়ে যাবে শরীর তার নিজের গতিতে চলতে থাকবে অবস্থার পরিপ্রেক্ষিতে কোন মানুষ অবস্থার পরিপ্রেক্ষিতে যেগুলিকে আবিষ্কার করবেন যেটাকে অবস্থাটাকে মীমাংসা করার জন্য করবেন সেটা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে এই মাসালাটা কিন্তু এই মাসালাটা কি হবে না সব সময়ের জন্য শরীয়ত বানানো একটা জাহিলিয়াতের কাজ হবে যে না সূর্যগ্রস্ত যখন ওইখানে খাইছি ওইখানে যেহেতু হালাল ছিল তো সারা জীবন সূর্যগ্রস্ত খাবো আমার জন্য হালাল সারা জীবন সূর্যগুস্ত খাবো এটা আমার জন্য হালাল এটা যে একটা মূর্খতা জাহিলাত ঠিক আমার শুনত এবং সেদিন আলাদা তার মানে হলেও ওনার শূন্যতা আবিষ্কার করতে পারবে সমস্যা হবে না এরকম ভাবে আল্লাহওয়াল্লাহ যারা আছে এরকম এই হুজুর ওই হুজুর এই অলি ওই অলি এই নেতা ওই নেতাও শূন্যতা আবিষ্কার করতে পারবে কোনো সমস্যা হবে না অথচ নাবিক সাল্লাহ আসলামকে নিজে আল্লাহ সোবেনতলা বলছেন যদি তিনি কোনো কিছু দিতেন আমার এই শুরু মধ্যে ওনার ডাইন হাতের ধরে কন্টনালি কেটে ফেলতাম যেখানে নাবিকির ইমসাল্লাহামেই কি ছিল না কোনো একটি ছিল না এই উদাহরণ থেকে এই কথাটা বোঝার আমার কোনো কারণ নাই যে হ আমরাও কোনো গুণ পাচ্ছি না সেই জন্য আব্রাহাম হানিঙ্কনের পদ্ধতিটা নিছি এই রাস্তাও আপনাদের জন্য খোলা নাই কারণ দিন প্রতিষ্ঠিতের ব্যাপারটা আলাদা কারণ দিন প্রতিষ্ঠিত করা মানুষের দায়িত্ব নয় মানুষের দায়িত্ব হলো মানুষের কাজ হলে দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা আর দিনকে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ সুলনতল্লাহ আর সেই চেষ্টাটাই যেহেতু চেষ্টা যেহেতু করা মানুষের দায়িত্ব সে চেষ্টাটাই করতে হবে নাবিকর ইমসাল্লাহলামের তরিকা মোতাবেক এবার দিন প্রতিষ্ঠিত হোক অথবা নাই হোক দিন প্রতিষ্ঠিত হোক অথবা তরিকা মোতাবেক আপনাকে চেষ্টা করতে হবে আপনার জিন্দিতে হইতে পারে না হইতে পারে চেষ্টা করার জন্য আপনি সব পাবেন আর যখন পরিবেশ এরকম তৈরি হবে আল্লাহ সুবাহ তাল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন চেষ্টা করা আমাদের দায়িত্ব সুতরাং চেষ্টাটা নাবিকুল সাল্লাহ আসলামের তরিকে মোতাবেক করতে হবে আর আল্লাহ সুমান তাল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ সুবাহানা তালা যারা এরকম ভাবে সুন্দর এবং হাদিসের মধ্যে এরকম ভাবে ফেকরা তৈরি করে এরকম ভাবে অবশ্যই পার্থক্য রয়েছে সুন্দর এবং হাদিসের মধ্যে পার্থক্য গুলি রয়েছে বাট আমি এই পার্থক্য গুলি তুলেও ধরেছি কিন্তু এটাকে সুন্দর মানা যাবে হাদিস মানা যাবে না এরকম বলে দিন ইসলাম থেকে বাহির হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সুন্দর যেরকম ভাবে মানতে হবে অবশ্যই হাদিস দিয়ে যাচাই করেই সুন্দরগুলিকে মানতে হবে আল্লাহ সুহান্লাহ আমাদেরকে দান আসসালামু আলাইকুম